চাকরির জন্যই এই এত বিতর্ক, এত এই এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে। কিন্তু আবারও 10 লাখ চাকরি প্রতিশ্রুতি দিলেন, এটা কি ভোটের জন্য নাকি আরও 10 লাখ চাকরি ওনার কাছে আছে? যদি থেকেই থাকে তাহলে তার রিপ্লেসমেন্টটা ঠিক কোন জায়গায়? মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী, ভাউতাবাজি ছাড়া আর কিছুই নেই। এখন পর্যন্ত মমতা ব্যানার্জি কটা চাকরি দিয়েছে বলুন? সিভিক, কিছুদিন চেষ্টা করছিলেন সিভিক ডাক্তার এবং সিভিক পুলিশ তৈরি করার, সিভিক ডাক্তার তৈরি করার, তাহলে সিভিক অধ্যাপক তৈরি করার। মানে আমাদের ছেলেরা, শিক্ষিত যুবকেরা ডিপ্লোমা করছে, গ্রাজুয়েশন করছে, তারপরে তাদের কোনো স্বাধীনভাবে বাঁচার 5-7-8 হাজার টাকার ই করবে? তার থেকে তো ভালো চোখ মুড়িয়ে ভাজা, যেটা মমতা ব্যানার্জি বলেছিলেন। তাহলে মমতা ব্যানার্জি যে 10 লাখে দিয়েছেন ভালো কথা, যদি দিতে পারেন তো খুব ভালো, কিন্তু ভোটের আগেই বলছেন কেন? ভোটের সময়ই বলছেন কেন? কেন মমতা ব্যানার্জি বিজেপিকে, ভারতীয় জনতা পার্টিকে লাভ করে দেওয়ার জন্য? নরেন্দ্র মোদি, দামোদর দাস মোদি, ওনার বন্ধু যাকে উনি ফুল টুল পাঠান, মাঝে মধ্যে কী সব পাঠান, আম বাকি যা পাঠান, তো এই ওনাকে ই করার জন্য, খুশি করার জন্য, যেন বাংলা থেকে কংগ্রেস সিপিএম মুছে যাক, জিরো হয়ে যাক, এবং বিজেপিকে তাকে লাভবান করে আবার 24-এ বিজেপিকে সরকারে নিয়ে আসার জন্য মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে ভাউতাবাজি কথা বলছেন। উনি, ওনার কাছে চাকরি বাকরি কিছু নেই, শিল্প নেই, চাকরি নেই, উনি শিল্প তাড়িয়েছেন। সি ইজ দ্য আইকন হু আপনার শিল্পকে তাড়ানোর, টাটাকে তাড়ানোর, যা টাটাকে যখন তাড়িয়ে দিয়েছেন তাহলে একটা শিল্পকে তাড়িয়েছেন, আর শিল্প পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত নিয়ে আসতে পারেনি, না শিল্প আনতে পেরেছেন না চাকরি আনতে পারবেন। ওনার কথা হবে মোদিজির জুমলা আর মমতাদির জুমলা, মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর জুমলা সমান। মনে করিয়ে দিতে চাই যে শূন্যের কথায় মনে পড়ে গেল, কুণাল ঘোষ কিন্তু পরিষ্কার যখন স্পোর্টস পার্সন ছিলেন সেই সময় পরিষ্কার বলেছেন মাত্র 5 থেকে 11টা আসন পেতে পারে বিজেপি, তৃণমূল বাকিটা পেতে পারে, বাম কংগ্রেস শূন্যই থাকবে। কী বলবেন? মোদি, নরেন্দ্র দামোদর দাস মোদি ভারতবর্ষের নির্লজ্জ প্রধানমন্ত্রী, শুধু প্রধানমন্ত্রী না, উনি বলেছিলেন একটা কথা যে কংগ্রেস মুক্ত ভারত, আর ওনারই দিদি, ওনারই সিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন কংগ্রেস মুক্ত ভারত। দুজনেরই কথা, দুজনেরই উদ্দেশ্য, দুইজনেরই ইন্টেনশন, দুটোই কিন্তু এক, কংগ্রেস মুক্ত ভারত। কেন? কংগ্রেস ডেভেলপমেন্টের কথা বলে। কংগ্রেস কী বলছে মহিলাদেরকে এম্পাওয়ার করার জন্য? কী বলছে মমতা ব্যানার্জি? লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কংগ্রেস দেবে মহালক্ষ্মী ভাণ্ডার, কংগ্রেস 8,500 করে প্রত্যেকটা মহিলাকে দেবেন যাতে তারা এম্পাওয়ার হতে পারেন। যুবক যারা আছে ডিপ্লোমা হোল্ডার, যারা আপনার গ্র্যাজুয়েট আছে, বড়লোক যারা শিল্পপতি হয় তাদের ছেলেমেয়েরা ইন্টার্নশিপ অ্যাপ্রেন্টিসশিপ করে একটা ভালো রোজগার করে, তারপরে শেখার পরে সে এবার নিজের কোম্পানি বিভিন্ন জয়েন করে, সেটা কিন্তু গরিবদের অধিকার কেউ দেয়নি এই কংগ্রেস সরকার। আবার রাহুল গান্ধীজির প্রধানমন্ত্রী হয়ে এই সরকার সুযোগ দিচ্ছে যে ভারতবর্ষের প্রতিটা যুবক, যারা গ্র্যাজুয়েট, যারা ডিপ্লোমা, তাদেরকে 1 বছরের ইন্টার্নশিপের সুযোগ এবং 1 লাখ টাকা তাদের খাতায় ঢুকে যাবে বছরে। এবং সেটা কী করে হবে? নরেন্দ্র মোদী পরিষ্কার বলছে এইবার নাকি 400-এর বেশি আসন রাজীব গান্ধীর সময় দেখিয়েছিলাম আমরা, তারপরে এখন আবার 400। কী করে করবেন রাহুল গান্ধী? সুযোগই পাবেন না বিজেপির পক্ষে। আপনি হাওয়ের খুব গণ্যমান্য সাংবাদিক, আপনি বাংলার মার্জিত সাংবাদিক, যিনি প্রশ্ন করতে জানেন, প্রশ্ন ঠিক জায়গায় দিতে জানেন। আপনি এটা জানেন যে নরেন্দ্র মোদী বাংলায় এসে বলেছিল আমরা কত পার, আদৌ কি হয়েছিল? অমিত শাহর কথা, যে অমিত শাহজির কথা আমার মনে পড়ে, উনি বলেছিলেন যে 15 লাখ দেন, যে 15 লাখ কি ভাই জুমলা হে এ দেনা পড়তা হ্যায়। তো নরেন্দ্র মোদীর হচ্ছে মানুষকে সাইকোলজিক্যালি, যখন উনি হারার একটা সম্ভাবনায় রয়েছে, তখন সাইকোলজিক্যালি মানুষকে, ওনার মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে, উৎসাহ দিতে নিজের কর্মীদের বলে দিয়েছে আপকি পার 400। উনি জানেন আপকি পার 150 আপকি পার 150 400 তো দূরের কথা, লেট অ্যালোন 400, ইভেন দে উইল নট ক্রস দ্য 150
সিট। তো এটা একদম পরিষ্কার যে নরেন্দ্র মোদীর এটাও একটা জুমলা, মোদিজির গ্যারান্টি, এটা জুমলা গ্যারান্টি। তো মোদিজি কখনোই 400 পাবে না, 150-র মধ্যেই সীমিত থাকবে। আর আপনাকে এশিওর করছি 4 জুনের পরে আপনি আবার ইন্টারভিউ নেবেন বা খবর করবেন, তো দেখবেন যে আমাদের কংগ্রেসের সরকার আসছে, ডেভেলপমেন্টের সরকার আসছে, আসল মানুষের সরকার আসছে যে মানুষকে নিয়ে ভাবে। আপনি বলুন তো, কৃষকদের লোন নরেন্দ্র মোদীজি এখনও মাফ করেননি কেন? 1 টাকাও মাফ করেছে, 1 টাকাও কৃষকদের লোন মাফ করেছে, কিন্তু হাজার হাজার কোটি টাকা নিজের বন্ধু বান্ধবদের, বিজনেসম্যান, কিছু চুনিন্দা, কিছু চুজি বিজনেসম্যানদের মাফ করেছে, কিন্তু কৃষকদের 1 লাখ টাকার জন্য যে আত্মহত্যা করছে, নরেন্দ্র মোদী কি দেখতে পান না? কংগ্রেসের সরকার মাফ করেছিল কৃষকদের লোন, তারপরে আর কেউ মাফ করেনি। এবার আমরা কৃষকদেরও আমরা দিয়েছি যে MSP মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা দেব, তার সাথে সাথে আমরা কৃষকদের সমস্ত লোন আমরা মাফ করে দেব। তো এই ডেভেলপমেন্টের সরকার চায়, মানুষকে বুঝিয়ে নিতে হবে সে কি ধর্মের রাজনীতি চায়, সে কি বা ভাওতাবাজি চায়, জুমলা চায়, না ডেভেলপমেন্ট চায়, শিক্ষা চায়। আজকে মানুষ, আমি নিজে বলছি, বাজারে গেলে সবজির দাম দেখলে মাথা চটে যায়, 500 টাকা নিয়ে গেলে 500 টাকার আসে না, ও 500 টাকাই চলে যায়। এই বাজারে থেকে উজ্জ্বলা গ্যাস দিয়ে দিয়েছেন, কিন্তু 1200 টাকার আপনাকে 400 টাকার গ্যাস ছিল সেটা 1200 টাকা করে দিয়েছেন। পেট্রোলের দাম, ভাড়া, মানুষ এখন 50-1 লাখ টাকাও মাসে রোজগার করে পরিবার চালাতে ভালো করে হিমশিম খাচ্ছে। তাহলে এখন আপনাকে দেখতে হবে আসল ডেভেলপমেন্ট সেই মিডিয়ার, গদি মিডিয়ার চকচকানিতে, না আপনার বাড়িতে আপনি যেটা অনুভব করছেন, যেটা আপনি এক্সপিরিয়েন্স করছেন, যেটা আপনি আছেন, অ্যাকচুয়ালি আপনি যে সিচুয়েশানে আছেন সেটা ডেভেলপ মানুষ, সেটা যদি সেই অন্ধভক্তের চশমা বলে না, অন্ধভক্তের সেই চশমা যদি পরে থাকে মানুষ, তাহলে মানুষের কিচ্ছু হবে না। আর যদি মানুষ ডেভেলপমেন্টের, আমি আশা করছি ভারতবর্ষের মানুষ এখন বুঝতে, 10 বছর হলো বুঝে গেছে, ভাওতাবাজি বুঝে গেছে, আর হবে না, এবার কিন্তু সঠিক ডেভেলপমেন্টের সরকারকে নিয়ে আসবে, আর মানুষ নিজেদের অধিকারটাকে প্রয়োগ করবে। আমি একদম স্পেসিফিকভাবে শেষ করব এই জেনে, ছোট্ট করে জেনে নেব, হাইকোর্টের রায় যে রায় বহাল ছিল সুপ্রিম কোর্টে, আজকেও তার একটা দিক, একটা অংশ যেখানে স্টে ছিল সেই অংশের রায় দেওয়া, কী মনে হচ্ছে বদল হতে পারে রায়ের, নাকি একই ধরনের সিস্টেমেই যেভাবে চলছে সেই রায় সেরকমভাবেই চলতে পারে, কী মনে হচ্ছে আপনি? দেখুন, আইনজীবী হিসাবে আমি যদি বলি, আমি তো রেকর্ড খুব একটা দেখিনি তো সেই কেসের, তবু আমি যদি বলবো যে যেই টাকাটার দেওয়ার হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে সুদে আসলে টাকা দিতে হবে, এটা তো একটা সাধারণ পরিবারে সবার ক্ষেত্রে সম্ভব নয়, এখন খরচা করে ফেলেছে, কোথায় কী করেছে খরচা হয়ে গেছে, সেই সেই ক্ষেত্র হিসাবে আমার মনে হচ্ছে সেটাকে স্টে সুপ্রিম কোর্ট করবে, যে সেই টাকাটা আর দিতে হবে না, কিন্তু চাকরিটা আর থাকবে না। তো সিবিআই হেফাজতের সেটা এখন, সেটা খুব মানে এখন এটা খুব, এটা ডিসক্রিপশন পাওয়ার ইউজ করতে হবে জাজ, জাজদেরকেও, সুপ্রিম কোর্টের অনারেবল জাজেসরা আছেন, তারা ডিসক্রিপশন পাওয়ার ইউজ করবেন, যে সিবিআই যদি করে তো এখন তো চিনতেই পারবে না কে যোগ্য আর কে অযোগ্য, সবাইকে যদি সিবিআইতে, এত মানুষ তাহলে ভোগান্তি হবে আর কিছু না। তো আমি আশা করবো যে মানুষ কিছুটা রিলিফ পাবে আর কি। সুপ্রিম কোর্ট যখন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, উনি সর্বোচ্চ আদালত ভেবে চিনতে মানুষের কোনটা ভালো হবে এবং আইনি দিক সমস্ত কিছু বিবেচনা করে নিজের ডিসক্রিপশন পাওয়ারের ইউজ করবেন, আমি আশা করছি, আমি আশাবাদী।